বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রোজা গার্ডেনের পক্ষ থেকে মোহাম্মদ আশিকুল বাড়ির আসলাম। আজ একটি ইম্পর্টেন্ট বিষয় আলোচনা না করলে নয়, বাণিজ্যিকভাবে যারা ক্যাকটাস এবং সাকুলেন্ট চাষ করতে চান তাদের ক্ষেত্রে কয়েকটি বিষয় না উল্লেখ করলে নয়। এর মধ্যে সবচেয়ে বেশি যেটি সেটি হচ্ছে পাত্র নির্বাচন। পাত্র একটি খুবই গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য একটি বিষয় যেটি আপনার নির্বাচনের ক্ষেত্রে আপনাকে অনেক সমস্যা হতে পারে। তো আমি আপনাকে প্রথমে যেটি বলবো, পাত্র নির্বাচন করার ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে কোন পাত্রটি কতদিন থাকবে, অর্থাৎ আপনি এই পাত্রটিকে কতদিন ব্যবহার করতে পারবেন। এখানে আমি বিভিন্ন ধরনের পাত্র দেখিয়েছি, দেখুন। একটি পাত্রে এক এক রকম গাছ লাগানো আছে। আপনাকে নির্বাচন করতে হলে আপনাকে বুঝতে হবে কোন গাছটির আকার কেমন হবে, এটি একটি মুখ্য বিষয়। আরেকটি বিষয় হচ্ছে পাত্রটির স্থায়িত্ব, অর্থাৎ আপনি পাত্রটি কতদিন যাবত এই পাত্রটির টিকতে পারে। ক্যাকটাস এবং সাকুলেন্ট যেহেতু আপনার ক্যাকটাস আপনার রোদের গাছ, সাকুলেন্ট আপনাকে 5-7 ঘন্টা রোদ পেতে হবে। আপনার রোদে কিন্তু এই গাছগুলো পাত্রগুলো খুব সহজে নষ্ট হয়ে যায়। আপনাকে যে জিনিসটি উল্লেখ করতে হবে, বিষয়টি মনে রাখতে হবে, দেখুন আমি এই গাছটি, এটি একটি সাকুলেন্ট দেশি প্রজাতির, এই পাত্রটি দেখুন। এটি অনেকে বলে এই পাত্রটি অনেক ভালো, এটি মালয়েশিয়া থেকে ইম্পোর্টেড করা, বাংলাদেশে ইম্পোর্ট করে সাধারণত, কিন্তু এই পাত্রটি দেখুন কয়েকদিনের ভিতরে পাত্রটি ফেটে গেছে। এই পাত্রটি ফেটে যাওয়ার কারণ হচ্ছে এই পাত্রটির স্থায়িত্ব বেশি দিন নয়। আবার অনেকে এই ধরনের ছোট ছোট পাত্রে গাছ লাগান, এটিও একটি ছোট্ট একটি পাত্র। এরপরে এরকম একটি পাত্র রাখেন, দেখুন এই পাত্রটি কিন্তু খুব বেশি দিন থাকবে না, টিকবে না, কারণ এই পাত্রগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আবার অনেকে পলি ইউজ করেন, যেটি সাধারণত এটি আপনার সর্বোচ্চ 1 বছর টিকতে পারে। আপনি দেখুন পলির অবস্থা কী। এই গাছগুলো যে সমস্যাটা হয়, 1 বছর পরে যদি আপনার এই গাছ পলি নষ্ট হয়ে যায় আপনাকে রিপোর্ট করতে হতে পারে। মানে প্রতিটি গাছে যদি আপনাকে রিপোর্ট করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনার বাগান করার চাহিদা বা বাগান করার ইচ্ছা শক্তি নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও আপনি দেখুন আমি বিভিন্ন পাত্র আপনাকে দেখাই। এই যে পাত্রটি আপনি দেখুন এটি কত ভঙ্গুর, এই যে দিয়ে ভেঙে যাচ্ছে। আপনাকে চিন্তা করতে হবে যে একটি পাত্র আমি জীবনকাল কতদিন, অর্থাৎ 5-7 বছর বা 10 বছরের জন্য কোনো পাত্র নষ্ট না হয়। আপনি অল্প একটু বেশি টাকা দিয়ে কেনার পরেও কিন্তু আপনি পাত্রটিকে বেশ অনেক দিন লাস্টিং করাতে পারবেন। আপনি অনেকে যে পানির পাত্র ব্যবহার করে বা চা বা কফি ওয়ান টাইম যে গ্লাসগুলো আছে এগুলোতে ব্যবহার করে, আমি সব ধরনের পাত্রে ব্যবহার করে দেখেছি। আমি দেখছি যে কোন পাত্রটি সবচেয়ে বেশি কার্যকর। আপনাকে চিন্তা করতে হবে, এখানে দেখুন আমি এটি মাটির পাত্র ব্যবহার করেছি, এটি একটি মিলো ক্যাকটাস, আমি এখানে বেশ বড় একটি পাত্র ব্যবহার করেছি। এই ক্যাকটাসটি কিন্তু অনেক বড় হয়, একটি বড় পাত্র ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমার কোনো সমস্যা হওয়ার কথা নয়, একটি মাটির পাত্র আপনাকে দীর্ঘদিন যাবৎ আপনাকে ব্যাকআপ দিয়ে যাবে। এখানে একটি অ্যাস্ট্রো ক্যাকটাস রয়েছে, একে বেশ বড়, আমি এটিও কিন্তু একটা মাটির পাত্রে ব্যবহার করেছি, এটি কিন্তু অনেক বড় একটি ক্যাকটাস, আপনি দেখলে বুঝতে পারবেন। দেখুন আমার হাতের সীমানার চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে কত বড় এটি একটি ক্যাকটাস। এছাড়াও এই যে ছোট ছোট, এই আমি এখানে একটি নোটো ক্যাকটাস লাগিয়েছি এই ছোট পাত্রে, আসলে এই পাত্রগুলো খুব বেশি দিন লাস্টিং করে না। আপনার ছোট যে ক্যাকটাসগুলো আছে, নোটো ক্যাকটাস কিন্তু অনেক বড় হয়, আমার কাছে একটি মাদার গাছ রয়েছে অনেক বড়, বাট এই ক্যাকটাসগুলো বেশি দিন আপনার এই পাত্রগুলো লাস্টিং করবে না, অল্প কয়েকদিনের ভিতরেই, হয়তো 1-1.5-2 বছরের ভিতরে পাত্রগুলো নষ্ট হয়ে যাবে। যেহেতু রোদ এবং বৃষ্টির সম্মুখীন হতে হয়, এই পাত্রগুলো বেশি দিন লাস্টিং না করার এটি কারণ, রোদে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমার আইডিয়া বা আমার বুদ্ধি যেটা সেটি হচ্ছে এই ধরনের পাত্র, দেখুন এটি একটি সুন্দর একটি পাত্র, নিচে আমি হোল করে নিয়েছি এই পাত্রগুলোর,
এই ধরনের মাটির পাত্র যদি আপনি ব্যবহার করেন, সো আপনি দীর্ঘদিন, আপনি 1.5-2-3 বছর, 5 বছর, 7 বছরে এই পাত্র কিছুই হবে না। সো যেহেতু এটি একটি মাটির পাত্র, সো আপনাকে চিন্তা করতে হবে এই পাত্রটি আপনি একবার কেনার পরে দ্বিতীয়বার আপনাকে কিনতে হচ্ছে না হয়তো 10 বছর। সো আপনি ব্যবসায়িক ক্ষেত্রে বা ব্যবসার কথা চিন্তা করলে এটি আমার মনে হয় সবচেয়ে ভালো পাত্র নির্বাচন করা যায়। সো মাটির পাত্রর ক্ষেত্রে মাটি যেহেতু পানির আর্দ্রতাকে ধরে রাখে, সো এটি আমার মনে হয় সবচেয়ে বেস্ট একটা আইডিয়া। সো আপনার পাত্র নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে যে আমি একটি ক্যাকটাস বা একটা সাকুলেন্ট লাগাচ্ছি, সো সেই ক্ষেত্রে আমি কী ধরনের পাত্র ব্যবহার করব। আমার মতামত হচ্ছে আপনি মাটির পাত্র ব্যবহার করুন, এটি সবচেয়ে ভালো এবং স্থায়িত্ব আপনাকে দেবে, যেটি আপনার বাগান করার ইচ্ছা শক্তিকে অনেক বাড়িয়ে দেবে। আপনি একটি গাছ একবার লাগালে আপনি হয়তো 2-3 বছর আপনাকে এই মাটি চেঞ্জ করা লাগবে না। সো সেক্ষেত্রে আপনার এই পাত্রটি দীর্ঘদিন যাবৎ আপনি ব্যবহার করতে পারবেন। সো ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।